আসসালামু আলাইকুম বন্ধুরা, বিজনেস আইডিয়া 24 পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, বরাবরের মতো আজকে আমি একটি বিজনেস রিলেটেড একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে ভিডিওটি রয়েছে সেটি হচ্ছে যারা সুপারি নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আজকে ভিডিওটি। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে লক্ষ্মীপুর জেলা, রায়পুর উপজেলা, হায়দরগঞ্জ বাজার হচ্ছে সুপারি নারকেলের জন্য বিখ্যাত একটি বাজার। আর এখানে আপনি প্রতিনিয়ত, মানে আপনার সারা বছরে প্রতিদিনই আপনি এখান থেকে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন। তবে এখানকার যে কাঁচা সুপারি রয়েছে তা লিমিটেশন রয়েছে, আপনি 3 মাস কাঁচা সুপারি পাবেন, এরপরে আপনি মজা আর শুকনা সুপারি 12 মাস পাবেন। তো আজকে আমি যে মজা সুপারি রয়েছে তারই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো এই সুপারি নিয়ে আপনারা কীভাবে ব্যবসা করতে পারবেন এবং কত টাকা এখানকার এই সুপারি প্রাইস রয়েছে এবং কোথায় কোথায় এই সুপারি বিক্রি হয়, A to Z নিয়ে আজকে কথা বলবো এইখানকার একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে। তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে সুপারিগুলো দেখাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুপারিগুলো সম্পূর্ণ বড় সাইজের এবং ভালো মানের সুপারি। আর এই যে সুপারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে বাছাই করে ছোট সুপারিগুলো আলাদা করা হয়েছে আর এখানকে গণনা করা হচ্ছে আলাদা আলাদাভাবে যে বাছাই করে বড় বড় সুপারিগুলো। তো ভিউয়ার্স, আপনারা যদি এ ধরনের ব্যবসা করতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমরা এখন চলে আসছি এখানকার যে বড় ব্যবসায়ী। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাইয়া। ভাই আপনার নামটা? মোহাম্মদ আব্দুল জব্বার। আব্দুল জব্বার ভাই, ভাই আমি তো দেখতেছি আপনি এখানে প্রচুর পরিমাণে সুপারি আমদানি এবং রপ্তানি করতেছেন। জি। তো আসলে এই ব্যবসাটা আপনি কতদিন যাবত করতেছেন? এই ব্যবসা আমি আজকে 20 বছর মত। 20 বছর? আচ্ছা, এই যে ব্যবসাটা করতেছেন আসলে এই ব্যবসাটা কেমন, লাভ লস কেমন? ব্যবসা ভাই এটাতে লাভও আছে লসও আছে। মনে করেন আমরা বিভিন্ন মুকামে মাল দেই, ধরেন সিটাং, ব্রহ্মপুর, আবার সিলেট, কুমিল্লা ডিস্ট্রিক্ট, সন্দ্বীপে, আবার মনে করেন চট্টগ্রাম, ওসব ব্যাক লাইনে চলে আমাদের মাল, মোটামুটি সব লাইনে। আমরা তো জানি যে লক্ষ্মীপুর জেলা সবচেয়ে হচ্ছে আপনার বিখ্যাত হচ্ছে সুপারির জন্য। জি। এবং নারকেলের জন্য, নারকেল সুপারি পান আমাদের লক্ষ্মীপুর জেলায় বিখ্যাত। আচ্ছা, আমি তো আপনি দেখেছি যে পানের ব্যবসা আপনি করেন। আমি পানের ব্যবসা করি। আচ্ছা, এর পাশাপাশি সুপারি ব্যবসাটা চলে। আচ্ছা, এই যে সুপারি, আজকে যে সুপারিগুলো উঠেছেন আমি একটু সুপারিগুলো দেখি, আর আপনার আমাদের যে ব্যবসায়ী ভাইদের আছে তাদেরকে আমি দেখাই যে আজকে যে সুপারিগুলো রয়েছে এগুলো কি বড় সুপারি নাকি? এগুলো আছে বড়, আরো বড় আছে। এগুলো আছে আর বড় আছে? আরো বড় আছে। আচ্ছা, এই যে বর্তমানে আজকে যে সুপারিটা উঠাইছেন, আজকে কত গ্রাম সুপারি উঠাইছেন? আজকে ধরনা এগুলো 100 কাউন্ট। আর এই মালটা আজকে কোথায় যাবে? এই মাল আরো এক ডেলিভারি হবে ধরনা 700 কাউন্ট। ডেলিভারি 700 কাউন্ট। আর বাকিটা কালকে আমার ডেলিভারি হয়েছে। জি জি। হ্যাঁ, আগের দিন এক ডেলিভারি হয়েছে। আমার সপ্তাহে 1000 কাউন্ট সুপারি উঠে। সপ্তাহে 1000 কাউন্ট? ও মাই গড, এত সুপারি! 1000 কাউন্ট সুপারি উঠলে সবগুলো এক মোকাম যায় না। জি। আরো লোকাল মোকাম আছে, সিটাং যায়, কুমিল্লা সন্দ্বীপে যায়, আবার কুমিল্লা ডিস্ট্রিক্টে যায়, সিলেটে যায়, আবার রংপুরও দেয়। আচ্ছা আচ্ছা, আজকে যে সুপারিটা তুলছেন এটার প্রাইস কত টাকা পড়ছে আজকে? এটার প্রাইস ধরেন আমাদের এখন কাউন্ট 3000 চলে, আবার ধরেন 3100 চলে, আবার 29 বিভিন্ন, আবার কোনো সময় কমলে 2900 হয়, 2800 হয়, আবার বাড়লে আবার 3200 হয়। কোনো বাজার রেট নাই, আবার 3300 কেন লাগে? আচ্ছা আচ্ছা, মানে এখন বাজার দেখা গেছে আপনার 3000 থেকে শুরু করে 3300 পর্যন্ত হয় আর আছে নাকি? জি। বাজার উঠানামা করে। বাজার উঠানামা করে। আচ্ছা আচ্ছা, তো আজকে যে সুপারিটা হচ্ছে এটা তো আপনারা আরত দিবেন। জি। আরত দিলে কি আপনাদের কি অগ্রিম টাকা পেমেন্ট করে নাকি আপনারা দেওয়ার পরে পেমেন্ট করে? টাকা ইয়াতে ব্যাংকে পাঠিয়ে দেয়, আগে অগ্রিম পাঠিয়ে দেয়। ওরা কি দাম করে নেয় নাকি নেওয়ার পরে দাম? কাটা দামে নেয়। কাটা দামে নেয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই যে সুপারিগুলো ভিজাইছেন আপনি কতদিন আগে ভিজাইছেন এগুলো? এগুলো ধরেন যারা স্টকে ভিজাইছে, জি জি, তারা মনে করেন আজকে প্রায় 3-4 মাস হয়ে ভিজাইছে। 3 থেকে 4 মাস হয়ে গেছে? 4 মাস ধরেন কাতি আগুন পৌষ মাস, আগুন মাস পৌষ মাসের দিকে সুপারি ভিজায়। পৌষ মাসের দিকে সুপারি ভিজায়? আগুন অনেক, মানে কাতি মাস থেকে শুরু করে কাতি আগুন, কাতি আগ্রহণ, পৌষ, মাঘ মাসে সুপারি ভিজায়। মাঘ মাসে ভিজানো শুরু হয়? কাঁচা সুপারি সিজনটা তো আমার মনে হয় সামনেই নাকি? কাঁচা সিজন সামনে আসতে সামনে। আচ্ছা, এটা যে কাঁচা সুপারি কেউ যদি কিনে ভিজাইতে চায় তাহলে কিভাবে ভিজাইতে পারে? ভিজাতে আমার কাছে টাকা পাঠিয়ে দিবে ব্যাংকে। জি। আমি তার পরিমাণে মাল বিস্টক করবো, আপনার মনে করেন
ওই হিসাবে আমার থেকে আবার আচ্ছা আপনার কাছে যে টাকাটা পাঠাবে আপনি সিকিউরিটি হিসাবে কি করবেন আপনি সিকিউরিটি আমার কাছে ব্যবসা চলে বিশ্বাসে জি জি ব্যবসার অপর নাম হচ্ছে বিশ্বাস জি জি বিশ্বাস যেখানে ব্যবসা সেখানে বিশ্বাস নাই যেখানে ব্যবসা নাই সেখানে না অনেকেরই টাকা আছে দেখা গেছে বিশ্বাসের কারণে অনেকে ব্যাংকে রাখে না অনেকে আছে সুদে লাগায় না অনেকে লাগায় আছে আপনি মানুষের পৃথিবীতে সবাই এক না জি জি হ্যাঁ বিশ্বাস টাকা मानुष के विश्वास करा क्यों रे विश्वास करना जी जी व्यवसाय जरा जी सबाई के सब धरण विश्वास करा जाते अनेक हिसाब से कष्ट जी 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 तो सब तो एक नय मानुष चिंते चिन्हे नित है अच्छा 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 जदि एखन जे सामने तो सीजन मजा सुपारी सीजन এই যদি কেউ আপনার কাঁচা সুপারি স্টক করে ভিজাইতে চায় তাহলে ভিজাইতে পারবে আর এটার লাভটা কেমন হতে পারে একটু আমাকে একটু বলেন তো এটা লাভ আছে ধরেন না ধরেন আমরা 3000 টাকা 2500 টাকা হত হইলো বাজার বাড়ছে 3000 টাকা বিক্রি করলে আচ্ছা 2500 টাকা কত পিস 2500 টাকা 1280 পিস 1280 পিস মানে এক কাউন্ট আপনি যদি 2500 টাকা ভিজান তাহলে দেখা গেছে দুই থেকে আড়াই মাসের ভিতরে এটা 3200 টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি তাহলে দেখা গেছে প্রতি কাউনে আপনি 500 থেকে 600 টাকা ইনকাম হইতেছে মানে লাভ হইতেছে আবার কেউ কোনো সময় 1000 টাকা ইনকাম হইতেছে 1000 টাকা ইনকাম হয় তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন আসলে যে কাঁচা সুপারির আসলে লাভটা কেমন তো আপনারা চাইলে এই যে কাঁচা সুপারিগুলা আপনারা চাইলে যা জব্বার ভাইয়ের কাছে আপনারা স্টক করতে পারবেন এবং কি এখান থেকে আপনারা যদি চান মজা সুপারি নিতে পারবেন তো বর্তমানে যদি আপনার কাছ থেকে যদি এখন যে মজা সুপারি সিজন তো এখন তো আপনার কাছে কাঁচাটা নাই যদি এখন কেউ কাঁচাটা নেয় তাহলে কিভাবে নিতে পারে এই টাকা ব্যাংকে পাঠিয়ে দিলে আমি আবার পাঠিয়ে দেবো সুপারি গাড়ি দিয়ে গাড়ি আছে পিকআপ আছে ট্রাক আছে ট্রান্সপোর্ট গাড়ি আছে আচ্ছা এখানে হ্যাঁ কথা হচ্ছে যদি আপনার কাছে যে রেডের সাথে মিললে জি জি মাল রেডের মিলছে টাকা পাঠিয়ে দিছে মাল পাঠিয়ে দিব যে আমি তো জানি যে মজা সুপারির ভিতরে অনেক সময় পচা হয় আসলে হ্যাঁ আপনাদের পচা হলে আমি দেখব আমি আপনাকে 50 টাকা মাল দিবে টাকা দিবেন আমি আপনাকে পচা মাল দিব কেন যে কত মাল দিবেন এখন আপনাদের যে সুপারি উঠাইছেন যে আমি এখন যেটা দেখতেছি এটা কত পার্সেন্ট থাকতে পারে পচা এটাতে পচা ধরেন না শতকরা 90% ভালো আছে 95% 5% নষ্ট আছে মানে 100 টাকার ভিতর 5টা নষ্ট আছে 5টা 2-4টা 5টা আচ্ছা আচ্ছা তো আসলে তাহলে তো মোটামুটি এইটা নিয়ে ব্যবসা করতে পারে আর আসলে এই যে লোকাল মার্কেট অনেকে চাচ্ছে যে এক বস্তা দুই বস্তা তিন বস্তা নিতে চায় লোকালে আমগো পড়তে হবে না এটা আপনারা দেন না নাকি পাইকারি পাইকারি সেল হচ্ছে পাইকারি আমার কাছে 100 গন 200 গন 500 গন 1000 গন এটা আমি পাইকারি সেল পাইকারি ব্যবসা করি আবার আমার পানের যে অর্ডার থাকে ধরেন 5000 বিরা 2000 বিরা 10000 বিরা পান আমি পাইকারি পান সেল দেই পাইকারি সুপারি সেল দেই পাইকারি নারকেল সেল দেই মূলত হচ্ছে আপনারা যত ব্যবসায়ী আছে সবগুলো আপনারা পাইকারিতে বিক্রি হয় কিন্তু আপনারা মানে খুচরা এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা না খুচরা আমি বিক্রি করি না খুচরা আপনারা লোকালে বিক্রি করেন না আচ্ছা এখন আবার আমি একটু পিছনে যাই যদি আপনার কাছে কেউ অনলাইনে নিতে চায় সেই ক্ষেত্রে তো আপনার একটা সিকিউরিটি পারপাস হতে পারে কারণ আপনাকে দেখে না চিনে না মাল কি পরিমাণে কিভাবে দিবেন না দেখলে আপনি আসেন আমি দেখে নিয়ে যান আচ্ছা আপনার একটু আসার ঠিকানাটা আপনি বলেন আমার নাম হইছে আশা লক্ষীপুর জেলা রায়পুর থানা জি জি হায়দ্রগঞ্জ বাজার আসলে হায়দ্রগঞ্জ বাজার জি জি তো ভিউয়ার্স আপনারা আমি ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে জব্বার ভাইয়ের নাম্বার এবং হচ্ছে ঠিকানা দিয়ে দেব আপনারা চাইলে সেই ঠিকানা অনুযায়ী আপনারা আসতে পারেন তো জব্বার ভাই আরেকটু কথা বলি সেটা হচ্ছে এই সুপারিটা যদি কেউ নেয় তারা কি পরিমাণে লাভ হতে পারে তাদের এটাতে লাভ করব আমরা রেট আমি বলবো আপনি কি রেটে সেখানে বিক্রি করবেন এখানে রেট জানবেন খরচ লইয়া কত হত্যা পরে ওই হত্যার কারণে আপনি আবার ওইখানে পাইকারি সেলে বিক্রি করবেন যারা দিবেন তার সাথে পাইকারি অর্ডার নেবেন যেমন আমার থেকে যোগাযোগের মাধ্যমে যেমন আমি আপনাকে বলি যেমন আপনার কাছ থেকে যদি 3000 টাকা করে সে নেয় সে আনুমানিক একটা কত টাকা বিক্রি করতে পারে এখন দেখা গেছে প্রত্যেকটা মানুষই আমরা খরচ লইয়া 100 টাকা পড়লে 150 টাকা খরচ পড়লে জি কিবা 150 টাকা খরচ পড়লে ধরেন না 31500 পড়বে 31500 3000 কিনলে 31500 পড়বে মানে খরচ যায় মানে আপনি প্রতি কাউনে আমার 3300 কিনলে জি জি 3600 পড়বে জি আচ্ছা 3600 টাকা পড়লে আপনি পার পিস মানে মানে আপনি যদি 3000 টাকা কিনে তাহলে পার পিস পড়তেছে সম্ভবত 1 টাকা 80 পয়সার মতো এটা হিসাব করলে পাওয়া যাবে হ্যাঁ 1 টাকা 80 পয়সার মতোই আমি দেখতেছি পড়তেছে হিসাবে যা পড়বে তাই হবে আচ্ছা আর আপনি যদি মাল চায় আমার সাথে আয়েশা যোগাযোগ করতে পারবেন আচ্ছা আচ্ছা একবার দেখে মার্কেটে দেখে কিনতে পারবেন যে পচা আর যদি না আমাকে বিশ্বাস করেন তাহলে মোবাইলের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে সব আলোচনা হবে আর দ্বিতীয় কথা আপনারা আসলে সাক্ষাতে দেখে আর শুনা নিয়ে গেলেন সেটাও আমার ভালো হইলো আমরা দেখে নিলে আর কোনো সমস্যা থাকে না আচ্ছা আচ্ছা সেটা আমরা মনের যা পড়বে আমাদেরকে একটু কাটিং করে কি সুপারি দেখানো যাবে অবশ্যই আচ্ছা একটু আমাদেরকে দেখান তো
আমরা এখন সরাসরি দেখব যে কাটিং এর যে সুপারিগুলো রয়েছে সেই সুপারিগুলোর ভিতরে কি পরিমানে ভালো সুপারি নাকি খারাপ সুপারি আমরা দেখব পার্সেন্টেজটা কেমন দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রথম সুপারিটা কাটিং করছি, ইনশাআল্লাহ ওটা ভালো হয়েছে। আমরা এখান থেকে 6-7টা সুপারি কাটব, এরপর দ্বিতীয় সুপারিটা কাটছি, ওটা ভালো হয়েছে, এখানে রাখব। এই যে আমরা এক জায়গায় রাখেন, হ্যাঁ। তারপর আমরা আরেকটা সুপারি কাটছি, এরপর ওইটা ভালো হয়েছে ইনশাআল্লাহ। এরপর আমরা আরেকটা সুপারি কাটিং করে দেখি। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সুপারিগুলো ভালো এবং সাদা আছে, এখনো ভিতরে কোনো বুক পচা হয় নাই, এই যে সবগুলো সুপারি দেখতে পাচ্ছেন। তো আপনারা চাইলে এই যে একবারে চেকিং করে সুপারিগুলো নিতে পারবেন। এই যে যতগুলো সুপারি কাটিং করছি একবার, সবগুলো সুপারি একবার ফ্রেশ কন্ডিশনে রয়েছে এখনো। তো আপনারা একবারে বিশ্বাসের সাথে জব্বার ভাইয়ের কাছ থেকে আপনারা সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন, নাকি জব্বার ভাই? ইয়েস। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে, ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজ দিয়ে দেবো, সেখানে আপনারা কমেন্টস করতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মোর ভিডিও। আল্লাহ হাফেজ। জব্বার ভাই আল্লাহ হাফেজ।